বন্ধু আজকে তো রাস্তায় একটা মালও নেই, কি অবস্থা এলাকায়? যে মাল দেখি বিয়া দিয়ে হয়ে যাবে নাকি? মরুভূমি বড় ভাই, খবর কি রে? বড় ভাইয়ের একটা ফুল লাগা, বড় ভাইয়ের সারা ঘুমে না হে, বড় ভাই কই থাকি রে? বুঝলাম না বড় ভাই, একটা ফুল লাগা বড় ভাই রে। তোমার আজকে মাল মনে হয় লাগে নাই, সব দিয়ে বলা দিন ধরে লাগা এলাম রে। বড় ভাইয়ের ফুল লাগা, বড় ভাই সারা ঘুমে না হে। ও হ্যাঁ, কই আছো তোমরা? আচ্ছা ঠিক আছে, থাকো আসতেছি, সমস্যা নাই, তারা ওখানে আসতেছি। কি অবস্থা তোমাদের, দিনকাল কেমন কাটতে? বুঝার চেষ্টা করেন না, আপনারা এত দিনকাল কাটতেছে কোন রকম, চলতেছি ঘোরাফেরা। আমাদের কি অবস্থা? আমাদের কি কম ভাই, খুবই দুঃখের মাঝে আছি ভাই। কি সমস্যা এলাকায়, কি অবস্থা? এলাকা তো বেশি ভালো না ভাই, এলাকা অবশ্যই প্রবলেম ভাই। এলাকা মাস্তান মাস্তান ভিগে গেছে গা, আমাদের ওরকম পাত্তাই দেয় না ভাই, তার মধ্যে ভাই আনলে নাই ভাই, আনলে থাকলে তাও যেটুকু হয় তখন তাও হয় না ভাই। এটা কোনো কুল কথা মানে, আমি থাকতে তোমরা আমার আমাকে ফোন দিবেন একটা মিনিট, আর আমি আরে বেটা তুই বাইরে যাস না আগে, তুই কি রাই খাস? বাইরে দিলাম ভাই। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে বাইরে একটু টান দিলে মহাপত একটু বেশি হয়, বুঝো না কি লেগে। যাই হোক সমস্যা নাই, এলাকার মধ্যে কোনো সমস্যা হতে পারে, কোনো প্রবলেম না। হ্যাঁ ভাই, তার জন্যই তো ভাই আর আনি রানা ভাই, আপনারা দেখলেন আমি আট টাকা জুড়ে দেয় ভাই, বুঝেন নাই ভাই? ভাই ভাই আমার কিছু সাহায্য করেন ভাই, দু তিন দিন কিছু খাই না ভাই, কি করি তুই কি করি ভাই? ভাই আমার কিছু সাহায্য করেন ভাই। আমাদের কাছে সামনে বড় ভাই কত রাত দেশ বেড়া জোর তো করে না। হ্যাঁ তোমার সমস্যা কি? আচ্ছা তুমি আসো আমার সাথে। এই দশটা টাকা যখন তোমার করে ধাক্কা দেখে দিচ্ছে,
থাকলে আর থাকে না, আর থাকে না। আচ্ছা আমি তোমাকে কিছু টাকা দেবো নি, তোমার বাড়ি করে কিছু টাকা, ঠিক আছে? তোমার বাসায় কি আছে? কি করো? আমি শুকাই, বোতল গুলাই, বোতল শুকাই, তাই বোতল শুকাই, বোতল দিয়ে খাই। তুমি স্টেশনে থাকো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভাই দেখ না, টোকাই মোকাই দিয়ে এলাকা বোঝা হয়ে গেছে না, যেদিকে যাই সেদিকে টোকাই। এটা কি টোকাই মোকাই, কি অবস্থা ভাই? আমি না এবারে বুঝলো, আমি এলাকার হ্যাঁ করছি একদম না বেড়ে গেছে, পুরো আমার কি মারছে এই ছেলেরা? হ্যাঁ, ও আমাকে লাঠি দিয়েছে আর ওই লাঠি বকে ভালো। দেখো দেখো ঠিক করে দেখো, এই ছেলে তো আবার কি কয় বড় ভাই, দেখে না কি কয় তোমরা কি ভদ্র ঘরের সন্তান না? ভদ্র ঘরের সন্তান, তোমাদের দেখে তো মনে হয় তোমরা ভদ্র ঘরের সন্তান। তোমাদের গলার বোতাম খোলা, গলায় মালা, হাতে ব্রেসলেট, এসব কি বাপের টাকা আছে বলে কি যা খুশি তাই করবা নাকি? মানুষ কি সম্মান করতে শিখো ভাই? আসলে আমরা খুঁজতে পারি নাই যে আসলে সবাই হচ্ছে মানুষ, আমরা যে ওর সাথে যে ব্যাপারটা করছি আসলে আমরা ঠিক করি নাই, কারণ তারা হচ্ছে মানুষ। আচ্ছা আজকে এই দিকে শিক্ষা নাও যে টোকাই হলেও মানুষ, তাদেরকে সম্মান করতে শিখো টোকাই বলে কি ওরা মানুষ না? ধনী গরিব টোকাই এসব কিছু মিলেই তো আমাদের সমাজ। ওদেরকে অবহেলা করবেন না, ওদেরকে কষ্ট দিবেন না। আমার আপনার কষ্টে সান্ত্বনা দেবার মানুষ খুঁজে পাওয়া যায়। আমাদের পরিবার আছে, মা বাবা আত্মীয় স্বজন সবাই আছে, ওরা টোকাই। ওদের ফ্যামিলি থাকলে ওরা টোকাই হতো না, আমার আপনার অবহেলা পেত না, ওরা আমার আপনার ধারে ধারে ঘুরতো না। ওদের যদি পরিবার থাকতো, ওদের যদি মা বাবা থাকতো, ওদেরকে সাহায্য করতে না পারলেও ঘৃণা করবেন না, ঘাড় ধাক্কা দিবেন না। টোকাই অসহায় সবাইকে মিলেই তো আমাদের সমাজ। ওরাও তো মানুষ, ওদেরও প্রাণ আছে, ওরাও কান্না করলে চোখে থেকে জল আসে। তবে আমার আপনার আর ওদের মধ্যে পার্থক্য হলো, ওদের কান্নায় কেউ সান্ত্বনা দেওয়ার মতো থাকে না, কিন্তু আমার আপনার কান্নায় সান্ত্বনা দেওয়ার মতো অনেকেই থাকে। তাই আসুন, টোকাইদের অবহেলা নয়, টোকাইদের ভালোবাসি, ওদের পাশে থাকি। টোকাই হলেও ওরাও মানুষ, ওদেরও প্রাণ আছে। তাই টোকাই ধনী গরিব সকলেই মিলেমিশে আমাদের এই সমাজটা গড়ে তুলি। এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনটি বাজিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। এস আমার